দর্শক বিন্দু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে যে জিনিসটা দেখাবো, চাইনিজ পালং শাক। তো এই চাইনিজ পালং শাক কিন্তু আমাদের দেশে চাষ হচ্ছে না, কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু করেছে কয়েকজন এই চাইনিজ পালং শাক। তো এই চাইনিজ পালং শাক চাষ করলে কীভাবে লাভবান হতে পারেন এবং এই চাষের পদ্ধতি কিছু নিয়ে কৃষক ভাইয়ের সাথে আলোচনা করবো, চ্যানেলের সাথেই থাকুন। এটা মোটা হইব আরো। এটা কি বীজ লাগান নাকি? এটা দানা আছে, বীজ আছে, দানা বীজই লাগে। হ্যাঁ, ও এই খেতে লাগাইছে না? দর্শক, আমি যে কৃষক ভাইয়ের সাথে আলোচনা করব যে এই যে চাইনিজ পালং শাক সম্বন্ধে, আপনাদেরকে কিছুক্ষণ আগে যে দৃশ্যটা দেখিয়েছি, তো আমাদের দেশের পালং শাক আর এই পালং শাক কিন্তু এক না, দেখতে কিন্তু দেখতেও ভিন্ন, খেতেও বোধহয় ভিন্ন, ঠিক না? খেতেও ভিন্ন। এই যে পালং শাকগুলো আপনি বুনেছেন, এটা কি আসল অরিজিনালি নাম পালং শাক? হ্যাঁ, অরিজিনাল নাম পালং শাক। অরিজিনালি পালং শাক নাম না? অরিজিনালি পালং। আমাদের দেশে পালং শাক তো অনেক বড় হয়, এটা বড় হবে না? এটা বড় হইব, আমাদের দেশের মতো না, কিন্তু তারপরে কিন্তু ভিন্ন ভিন্ন। এটা পাতাটা কি লম্বা হচ্ছে না? হ্যাঁ, লম্বা হচ্ছে। কিসকিসে কালো? কিসকিসে কালো, আরো উঁচা হইব। আর উঁচা হবে? হ্যাঁ, আরো উঁচা হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মোটা হইব আরো। এটা কি বীজ লাগান নাকি? এটা দানা আছে, বীজ আছে, দানা বীজই লাগে। হ্যাঁ, ও এই খেতে লাগাইছে না? চারা গুঞ্জা ফেলাইছেন আবার? এটা আমরা ছিটে ফেলাইছি। ছিটে ফেলাইছেন? হ্যাঁ, এটা ছিটে ফেলাইছি। ও এই যে এখানে অনেকগুলো হয়েছে, এটা চাহিদা কিরকম আমাদের দেশে? চাহিদা ভালো। চাহিদা ভালো? চাহিদা ভালো। এই আমাদের দেশে পালং শাকের মধ্যে খাওয়া যায়? হ্যাঁ, আমাদের দেশের যেমনি খায় তেমনি খায়। আমরাও খাই। খাইতে কিরকম লাগে? মজা কিরকম? হ্যাঁ, মজা ভালো আছে। কি দিয়ে রান্না করলে পালং শাক বেশি মজা লাগে? এটা মনে করে যে আপনার গুড়া মাছ আছে, তারপরে বড় মাছ দিয়ে রান্না করে খা, ভাজি খা। তাই? জি। তো এখানে অনেক বড় প্রজেক্ট আছে আপনার এখানে? এই যে পালং শাক, এই বছর তো তাও তো হয়নি, খরানে খরানে আপনার এই মরে গেছে। তাই? জি। তো অন্যান্য বছর কি আর ভালো হয়? অন্যান্য বছর চাই ভালো হয়। গত বছর তো এটা মনে করেন অনেক পালং শাক হয়েছিল। তাই? এই বছর কম হয়েছে, পানি দেয় নাকি? এখন পানি দিতেছে, এখন আবার ভালো হইব। এটা কি কেজি হিসেবে বিক্রি করেন? হ্যাঁ, কেজি হিসেবে বিক্রি করে। এটা কেজি হিসেবে বিক্রি করে? সব কেজি। সব কেজি না, সবটা কেজি। মাঝে মাঝে দেখছি যে সরষা ফুল লাগিয়ে দিয়েছেন। ও সরষা, ওটা কি ডিজাইন? এটা ডিজাইন না, এগুলো বিক্রি করে। এটা সরষা ফুল না তো? হ্যাঁ, এটাকে বলে কেলি। এটা সরষা ফুল না? না, এটা সরষা ফুল না, এটা কেলি বলে। ও রে আল্লাহ। সবজি হিসেবেই খা। কেলিও সবজি হিসাবে? কেলিও সবজি হিসেবে। আমি তো বলছিলাম যে সরিষা বোধ হয় না। এখনকার গেলে আমরা বীজ রাখছি। বীজ রাখছেন? জি, বীজ রাখছি। এটা খাবে কি? এটা খাইবো ছোটো চারা থাকতে। হ্যাঁ, ছোটো চারা থাকতে খালি এখান থেকে সব দিয়ে দেবো। হ্যাঁ, আপনার দুরা গাড়ি সকা করে খাইবে। ও তো হঠাৎ দেখলে তো কেবল সরিষা ফুল। হ্যাঁ, সরিষা ফুলের মতো। ও এটা একটা সবজি? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাও ভাইয়ের একটা সবজি। তো এখানে দেখতেছি যে যে জিনিসটা আপনি এখানে এক পাট করছেন, পরে এখানে এক পাট করছেন, ওখানে আরেক পাট করছেন, কয়েকটা পাট পাট করে দিলে কি সুবিধা হয় নাকি? পাট করার অর্থাৎ হলো কি, এখানে পাট করার অর্থাৎ হলো কি, আমরা পানি আটকানোর জন্য পাট পাই পাট করছি আমরা। এই যে আল বাতরগুলো রাখছি, পানি যাতে আটকে থাকে ক্ষেতের ভিতরে, ঠান্ডা থাকবো, এই জন্য আমরা পাট পাই পাট করছি। পাটকা পাট সুন্দর করে করছেন আর কি সবজিটা? জি। আচ্ছা, এখানে যে মাইট গেছে এগুলো ভিতরে লাগাবেন না? না, লাগাবো না। আর লাগাবেন না? এখন এই ফসল উঠানি পরে আবার অন্য ফসল আমরা ফলাবো। অন্য ফসল লাগ ফলাবেন না? জি। এই যে এখানে এটা ওইটা বোধহয় একটু বেশি জোর হয়েছে বোধহয়, না? ওদের এই সাইড, এই সাইডটা একটু বেশি, এই সাইডটা বেশি জোর হয়েছে। ওখানে যে বেশি বিক্রি হয়নি এখন পর্যন্ত এখান থেকে? না, এখান থেকে বিক্রি করি নাই কে। কিছুদিন পরে বিক্রি হবে? হ্যাঁ, এই তো মনে করেন আজকে অর্ডার আসলে আজকে দেওয়া লাগবে, কালকে অর্ডার ছিল। হ্যাঁ, কোম্পানি আমাদের বলো নাই কে, পরে দেয় নাই কে, আজকে যাইবো। আজকে এখানে যাবে? আজকে যাইবো। ও এটা কি পলিথিন করে বান্ডিল করতে হবে? সব পলি, সব পলি, সব পলি, সব ঢাকা? হ্যাঁ, সব ঢাকা যাইবো, কারণ বাজার যাবো, দুর্গাপুর যাইবো। এখানে আশেপাশের লোকজনরা কি আসে না যে আমাকে ধ্যান দেখে আমি কিনে নেই, খেয়ে দেখে কেমন লাগে? না, এরা তো বোধহয় বলবে এটা রানবো কেমনে মজা লাগবে না, ঠিক না? এর একটা ব্যাপার স্যাপার আছে। তুলে লয়ে যা, যেমন মনে করেন আমরা আজকে হয়তো 10 কেজি উঠাইছি, এমন একটা বেটা আছে 5টা গাছ দেন দিই,
খাই দেখবো কেমন লাগে। এরকম চায়? হ্যাঁ চা লয়ে যা, আমরাও লয়ে যাই, লয়ে যাই আমরাও খাই। আপনারা খান না? আমরা খাই। আচ্ছা আমরা একটু ওদিকে যাই। আমি ভাবছিলাম এটা পুরো সরিষা। না সরিষা না, যে কোনো মানুষ হঠাৎ দেখলে বলবো সরিষা, কিন্তু আসলে কিন্তু সরিষা না। আমরাও ফার্স্টে বলছিলাম যে সরিষা, আমিও তো ভাবছিলাম সরিষা। কোম্পানির কাছে জানলাম এটা কি, বললো যে কেলি। কেলি? হ্যাঁ। আর এটার নাম কি অরিজিনালি যে চাইনিজ? হ্যাঁ চাইনিজ পালং। চাইনিজ পালং? জি। এই যে এটা একটু জোর আছে বেশি মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ এই যে এটা একটু জোর আছে। এই পাশে এই যে ই লাগাইছেন না? হ্যাঁ এটার, এটাকে বলো রোমান। রোমান? জি। এই যে রোমান, ও ওই যে ওটা না, ওই যে রোমান বলছেন? রোমান। ওটা ও, এটাকে আপনাদের মানে নার্সারি থল? না এটা নার্সারি না। তাহলে এইগুলো স্যার আমরা সবটি গাছছি নার্সারি থেকে নিয়ে এসে এখানে গাছছি। ওই যে ভাই ওরা স্যার কি সবজি নিতে আসছে নাকি? না ওরা দেখতেছে। ও দেখতেছে, এটা দেখার একটা ব্যবসা করছে। অনেক মানুষ দেখতে আসে গেলাম এখানে আপনাদের। না দেখতে আসে, দেখতে আসে না? আচ্ছা এই যে চাইনিজ পালং শাক, আর এটা কিন্তু কেলি বলে এটি বেচা যাবে এখন? হ্যাঁ বেচা যাবে, এটি বেচা যাবে। বেচার সময় হয়ে গেছে, বেচার সময় হয়েছে। এটা কি উঁচা হচ্ছে কতটুকু? এতটুকু উঁচা হচ্ছে? উঁচা টুক মনে করেন যে দেড় থেকে দুই ফুট উঁচা হবে। দেড় থেকে দুই ফুট উঁচা হবে? দেড় থেকে দুই ফুট উঁচা হবে। তো তখন বেচলে কি লাভ হবে? না লাভ হবে, হইলে কি হবে এখন লাভ তো মার্কেট তো সময় লাগতেছে, বেশি দাম আমরা বেশি পাইতেছি। হ্যাঁ হ্যাঁ এই জন্যই এখনই লাভ বেশি হয়ে গেছে, এখনই লাভটা বেশি হচ্ছে। এই সবজিটাকে প্রতি বছরই করেন আপনারা? প্রতি বছরই করি। অনেক বড় একটা প্রজেক্ট এখানে কিন্তু সমস্ত কিছু, কিন্তু চাইনিজ পাতাকপি, যে চাইনিজ পালং শাক। তা আমাদের দেশে পালং শাক, আর এই পালং শাক কিন্তু স্বাদে কি না? জি স্বাদে কি, কিন্তু এটা দেখলে কিন্তু আমাদের দেশে বাজারে নিলে কিন্তু কিনবে না, যে বলবে যে কোনো জঙ্গলি টঙ্গলি। সুন্দর লাগে বেশি এটি? হ্যাঁ সুন্দর লাগে বেশি। এটার পাতাটা কুচকুচা কালো হয়? কুচকুচা কালো হয়। এটার সার মানে বিষ সার দিতে হয় কতদিন পর? ওই যে 15-20 দিন পর পর বিষ সার দেয়। 15-20 দিন পর পর এগুলো সার দিতে হয় না? জি। আচ্ছা একদম প্রাপ্ত মানে এটা উঠানের মেন সময়টা কোথায়? মানে কোন সময়ে? এক মাস দেড় মাস? হ্যাঁ এক দেড় মাস পরে আমরা উঠাই। এক দেড় মাস? এক মাসের ভিতরে উঠাই আমরা। কেলিকে যখন বাজারে চাহিদা বেশি থাকে, হ্যাঁ হ্যাঁ মহাজনেরা চা, তখন আমরা দিই, দিতে বাধ্য হন আপনারা? জি বাধ্য হই, কারণ যেহেতু ব্যবসা বাণিজ্য করি ওদের সাথে আমাদের একটা লেনদেন থাকে, লেনদেন আছে, এই কারণে আমরা অল্প বয়সেও আমরা এদেরকে দিই। কাইটা দিতে হয়? লস হলেও দিতে হয় আর কি? লস না, কারণ ওটা লাভে লাভে থাকে আর কি। আর ওবেশে বিটে চারা বুনছেন? হ্যাঁ বিটে চারা গুলো। ও আচ্ছা চলেন বিটে চারাটা দেখি আমরা। ওবেশে বিটের চারা, আমরা কিন্তু সবসময় বড় বড় বিট দেখেছি কিন্তু বিটের চারা কিন্তু দেখিনি। এই যে বিটের চারা, এটা অল্পদিন পানি দিচ্ছেন না? হ্যাঁ এই যে, এই যে কেল করে বুনছেন? এটা এটা কতদিন পরে উঠবে ভাই? এইটা মনে করে 40-45 দিন। 40-45 দিন পরে উঠবে? যে দিতে হবে, এটা প্রথম পানি দিচ্ছে লাগানো পরে? না প্রথম পানি। ওখানে আলকাটে দিচ্ছে? হ্যাঁ আলকাটে দিছে পানি। কেমন লাগে ভাই কাজ করতে? খুব মজা, মনে হয় কোনো বিদেশি রাষ্ট্রে আছি আমরা। না নিজের নিজে মনে হয় যে আমরা বিদেশে কোনো মানে বাইরে কিন্তু এই ধরনের কাজই করে কিন্তু, ঠিক না? এই যে ভাইয়েরা পানি দিচ্ছে, পানির সিস্টেম ওখান থেকে নালা কেটে দিচ্ছেন? না তো ওখান থেকে নালা কেটে দিচ্ছে। ও এখানে কটা বলছেন বিট প্লাস ওখানে আবার সবজি বলছেন? না এতটুকু বিট, ওইটাও রোমান। ওইটা রোমান? না তো ও বিট আর রোমান একসাথে বলছেন আর কি। আর এখান থেকে সবজিগুলো কিন্তু সেল হয়ে যায় আর বাজারে প্রচুর চাহিদা। তা আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম এতক্ষণ সেটা হলো চাইনিজ পালং শাক। আর চাইনিজ পালং শাক কিন্তু আমাদের দেশে কৃষকরা চাষ করে না, একদম আলাদা একটা প্রজেক্ট লাগে এবং আইন জানতে হয় যে কীভাবে চাষ করলে এটা ফসল ভালো পাওয়া যাবে, এই বিষয়ে কিন্তু অনেকে জানে অনেকে জানে না। তো যারা জানে তারাই কিন্তু এই সবজি চাষ করছে। তো দর্শক এতক্ষণ আমি কৃষক ভাইয়ের সাথে কথা বলেছি এবং এই যে চাইনিজ পালং শাক সম্বন্ধে অনেক কথাই শুনলাম। তো সবাই থাকবেন, পরবর্তী একটি কৃষক ভাইয়ের ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।